বোমে ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন কারা পড়বেন কারা ভুলেও ধারণ করবেন না আপনি কি জানেন আর্থিক ক্ষতি ও বারবার ব্যর্থতা দূর করবে কিভাবে জানতে চান ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু গ্রহের রত্ন হলো গোমেদ পাথর রাহু যদিও সৌরজগতের কোনো অংশময় তবুও বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হলো একটি ছায়া গ্রহ জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রচুর গুরুত্ব রয়েছে রাহু যাদের নিয়ন্ত্রক তাদের প্রকৃতির মধ্যে প্রচুর গোপনীয়তা থাকে রাহুর কুদৃষ্টির ফলে কারোর মানসিক শান্তি নষ্ট হতে পারে রাহুর প্রভাবে মানুষের মনে নানা ধরনের দ্বিধা দেখা দিতে পারে রাহুর কুদশা কাটতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গোমেদ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রয়োজন না থাকলে কেউ গোমেদ পাথর ধারণ করলে লাভের বদলে উল্টো ক্ষতি হতে পারে জেনে নিন গোমেদ পাথরের গুণাগুণ সম্পর্কে গোমেদ ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন রাহুর দশা যাদের চলে তাদের মনে দ্বিধা দূর করার জন্য গোমেদ ধারণ করার পরামর্শ দেওয়া হয় গোমেদ হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে জীবনে পজিটিভ এনার্জি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে গোমেদ রাহু দুর্বল থাকলে জীবনে বারবার ব্যর্থতা শারীরিক অসুস্থতা এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে এ পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে পারে গোমেদ এছাড়া গোমেদ শত্রু নাশ করে এবং মন থেকে ভয় দূর করতে সাহায্য করে গোমেদ ধারণ করলে সে ব্যক্তির উপর কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারে না বলেও মনে করা হয় যে সকল মানুষের পায়ে সমস্যা একটার পর একটা সমস্যা লেগেই থাকে অথবা কোনো কাজে হাত দিলে সমস্যা এসে হাজির হয় তাদের জন্য উপকারী রত্ন পাথর হচ্ছে গোমেদ পাথর গোমেদ পাথর ব্যবহারে মনোযোগ বৃদ্ধি পায় লক্ষ্য অর্জনে পরিষ্কার দিক নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে যে সকল শিক্ষার্থী বা চাকরিজীবীরা গবেষণামূলক কাজের সাথে জড়িত তাদের জন্য এরা ব্যবহারে মৃগী রোগ অ্যালার্জি চোখের সংক্রামক সাইনাস পাইলস ও বুক ধরফরানো রোগে উপকার পাওয়া যেতে পারে গোমেদ পাথর ধারণে এর ব্যবহারকারীরা পাঁচটি প্রধান উপকার পেতে পারেন যেমন ধ্যান করা আর্থিক উন্নতি ধর্মীয় বিশ্বাস বৃদ্ধি যৌন শক্তি বৃদ্ধি এবং মানসিক শান্তি পারিবারিক জীবনে সুখ বৃদ্ধির জন্য স্বামী স্ত্রী দুজনেই গোমেদ পাথর ব্যবহার করে দেখতে পারেন গোমেদ পাথর ধারণে ভালোবাসা মিল এবং শান্তি বৃদ্ধি পেতে পারে যে সকল মানুষ কম্পিউটার সম্পর্কিত চাকরি সরকারি চাকরি আইন পেশায় জড়িত এবং বৈজ্ঞানিক গবেষণার সাথে জড়িত তাদের জন্য বিশেষ উপকারী হতে পারে গোমেদ পাথর কারা পড়বেন কারা ভুলেও ধারণ করবেন না আপনি কি জানেন হস্তরেখা বিজ্ঞানে এবং রাশিচক্রে রাহুর রুক্ষ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ও রাহুর অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য গোমেদ রত্ন ধারণ করা হয় বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী বৃষ রাশি ২১ এপ্রিল থেকে ২০ মে কুম্ভ রাশি ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ১৮ এবং মীন রাশি ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ এই রাশির জাতক বা জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থ স্টোন হচ্ছে গোমেদ পাথর বৃষ রাশি ও কুম্ভ রাশি এবং মীন রাশি ছাড়া অন্য রাশির জাতক জাতিকারা গোমেদ পাথর পড়বেন না তবে গোমেদ পাথর ধারণ করার আগে অবশ্যই কোনো জ্যোতিষবিদের পরামর্শ নিয়ে নেবেন আপনার সত্যি গোমেদ ধারণ করার প্রয়োজনীয়তা আছে কিনা তা দেখে নিয়ে তবেই আঙুলের আংটি বা গলায় হাড়ের লকেট করে গোমেদ পড়তে পারেন যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে গোমেদ পাথর গ্রহণ করেন তাহলে রাহু গ্রহের অশুভ প্রভাব কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি বা সর্বনাশ এনে দিতে পারে আপনার জীবনে আর্থিক ক্ষতি ও বারবার ব্যর্থতা দূর করবে কিভাবে জানতে চান গোমেদ ধারণ করলে রাহুর পজিটিভ এনার্জি পাওয়া যায় ফলে রাহু দুর্বল থাকলে তার নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না ব্যবসা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য গোমেদ বেশ উপযোগী রত্ন ব্যবহারে মামলা মোকদ্দমা হঠাৎ বিপদ ঋণ ইত্যাদি বিষয়ে রক্ষা পাওয়া যায় রাহুর কুপ্রভাবে অগ্নিভয় অস্ত্রভয় শত্রুভয় মামলা মোকদ্দমায় ভয় সম্মান ভয় পরিস্থিতিতে আসক্তি বিনা কারণে দুর্নাম ঋণগ্রস্ততা আকস্মিক দুর্ঘটনাসহ সকল বিপদ আপদের কারক একমাত্র রাহু এছাড়া চিকিৎসাবিদ্যায় উক্ষাঘাতী বাত কলেরা বসন্ত কুৎসিত যৌনরোগ প্রভৃতিতে গোমেদ ব্যবহারে এক আশ্চর্য রকমের ফল পাওয়া যায় এর প্রধান উপাদান সিলিকন জিরকেনিয়াম নামক এক প্রকার দুষ্প্রাপ্য ধাতুর সংমিশ্রণে আসল গোমেদ সৃষ্টি হয় এটি ঠিকমতো শোধন করে না পড়লে ধারণকারীর বিপদের ভয় থাকে গোমেদ পাথর ব্যবহারে যে কোনো পেশায় উন্নতি এবং সামাজিক আর্থিক দিকে উপকার পাওয়া যেতে পারে একটি ভালো গোমেদ পড়ায় সম্পদ সাফল্য অবস্থান খ্যাতি সুখ সমৃদ্ধি ভালো সন্তান প্রশংসা খ্যাতি এবং স্বাস্থ্য বয়ে আনে
এটা প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুদের বিরুদ্ধে রক্ষা করে এবং যুদ্ধে যাওয়ার সময় এইভাবে পরিধান করা ভালো। এটি খারাপ চিন্তাভাবনার মনকে প্রশ্রয় দেয় না এবং মানসিক শান্তি দেয়। এটি একজনের সামাজিক অবস্থা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং অন্যদের কাছ থেকে এক সম্মান নিয়ে আসে। এটি মন্দ আত্মার বিরুদ্ধে এবং বিষাক্ত হওয়ার সম্ভাবনা রক্ষা করতে সহায়তা করে। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল কোমেদ পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।